আমরা প্রথম দাবি রেখেছি আমাদের পার্টি অফিস খুলে দিতে হবে। ওনারা বলছে আপনারা পার্টি অফিস খুলবেন, ইতিমধ্যে বলছে আপনারা পার্টি অফিসে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা আমাদের 10 তারিখে সমাবেশ করার বিষয়ে আমরা ওনাদের পুনর্ব্যক্ত করেছি, আমরা সমাবেশ করতে চাই। আমরা বলেছি আমাদের পল্টন, ওনারা বললেন সরোয়ার্থী, পরে বলল না সরোয়ার্থী না, ওনারা বললো পল্টন না। পরবর্তী পর্যায়ে আমরা আরামবাগ বলেছি, ওনারা এটা রাজি হয়নি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, এটাও রাজি হয়নি। আমরা পরবর্তী পর্যায়ে বললাম কমলাপুর স্টেডিয়াম, আমরা বলেছি ওনারা নীতিগতভাবে দেখছেন। ওনারা আরেকটা প্রস্তাব দিয়েছেন, সেটা হলো মিরপুর বাংলা কলেজ মাঠ। আমরা নিজেরা আমরা এখন যাব দুটি মাঠ পরিদর্শন করে, আমাদের যেটা স্টেডিয়াম এবং বাংলা কলেজ যেটি পছন্দ হয় আমরা সেটা ওনাদেরকে জানাব। এবং 10 তারিখে জনসভা হবে ইনশাল্লাহ, আমাদের সর্বপ্রস্তুতি। পলিটিক্যাল স্ট্যান্ড অনেক কিছু থাকে, আমরা কমলাপুর স্টেডিয়াম খেয়েছি, ওনারা একটা সংযোজন করছে সেটা বাংলা কলেজ মাঠ। আমরা দুইটা মাঠই এখন আমরা সবাই যাব দুইটা মাঠ পরিদর্শন করে, আমাদের স্থায়ী কমিটির আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মহাসচিবকে জানাবো, যে মাঠটি পছন্দ হয় আমরা সেই মাঠে জনসভা। যাদের গ্রেপ্তার হয়েছে তাদের ব্যাপারে কথা হয়েছে, দুজনের আজকে জামিন হয়েছে, আর ওনারা কোনো মামলা তুলে না দাবি দিয়েছে। ওনারা বললো আপনাদের উকিলটা দাঁড়ালে রোববারের মধ্যে সবার সব নেতাদের জামিন হয়েছে। ওনারা বলছে আমরা কোনো কারো রিমান্ডও চাবো না, আর কারো ব্যাপারে আমাদের যে প্রসিকিউটর থাকে সে কোনো প্রতিবাদও করবে। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল ডিএমপি হেডকোয়ার্টার এসেছিলেন, আমাদের কমিশনার সাহেবের মহোদয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, প্রায় ওনারা 2 ঘন্টা ছিলেন, বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে যেটা হয়েছে, ওনারা দুইটা বিনোনি কথা হয়েছে, একটা হলো কমলাপুর স্টেডিয়াম, আরেকটি হচ্ছে মিরপুর বাংলা কলেজ মাঠ। এবং আমাদের দুই পক্ষের সাথে আমরা একমত পোষণ করেছি, এই দুইটার মধ্যে আমরা দুইটা স্থানই আমরা দেখব, ওনারাও দেখবেন, তো দুইটার মধ্যে একটা হয়তো বেনু সিলেক্ট হবে। এবং আমি মনে করি ওনাদের সাথে বিনুনি যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, এটা আমি মনে করি কালকে কেটে যাবে। আমরা বারবার বলছি আমাদের যে কোনো জায়গায় যদি বিনু হয় আমাদের পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা থাকবে, এবং আমরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ওনারা যাতে একটি সুন্দর প্রোগ্রাম করতে পারে এটা আমরা বারবারই চেষ্টা করেছি। এর আগেও আমরা তাদেরকে সৌরাদ্দীয় ধনের কথা বলেছি, ওনারা আমরা আমাদের সিকিউরিটি প্ল্যানও তৈরি করেছিলাম এবং একটি খোলা মাঠ ছিল, ওনারা এখানে রাজি হন নাই। তারপরেও আমরা আন্তরিকতার হাত বাড়িয়ে দিয়ে ওনাদের সাথে আরও 3 বার মিটিং করে আজকে আমরা দুইটা ভেনুকে সিলেক্ট করা হয়েছে, একটি হলো কমলাপুর স্টেডিয়াম, আরেকটি হচ্ছে মিরপুর বাংলা কলেজের মাঠ। যে কোনো একটা দুইটা দিকে যাচাই বাছাই করে যেটা হয়, এবং আমাদের দুই পক্ষে একমত হয়ে আমরা তাদের 10 তারিখের জনসমাবেশ হবে।